রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের বার্ষিক সাধারণ সভা 2020 অনুষ্ঠিত। প্রবাসের বুকে বাংলাদেশকে তুলে ধরি, ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের বুকে একমাত্র বাংলাদেশী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টারের বার্ষিক সাধারণ সভা 2020 অনুষ্ঠিত হয়। রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে ডিএমডি শাখাওয়াত হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বিন নায়েফ আল হার্তি। এজিএম সভায় উপস্থিত ডিরেক্টরদের সামনে প্রতিষ্ঠানের বিগত বছরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন ঢাকা মেডিকেল সেন্টারের এমডি আবদুল্লাহ আল মামুন। এজিএম সভায় উপস্থিত 60 জন ডিরেক্টরদের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নগদ লাভাংশ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা করোনাকালীন সময়ে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ঢাকা মেডিকেল সেন্টারের অগ্রণী ভূমিকা রাখায় সকলের ভূয়সী প্রশংসা করেন। আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে, প্রবাসী বাংলাদেশীরা সেবা পায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। প্রবাসের মাটিতে এই প্রথম কোনো বাংলাদেশী প্রতিষ্ঠান সফলভাবে এজিএম সভা করতে সক্ষম হয়। সবাই পরিচালকবৃন্দ সহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলিম চৌধুরী, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision.page। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.